আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের পদার্থবিজ্ঞান ভিডিও ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম তুষার, প্রভাষক পদার্থবিজ্ঞান, ইকবাল সিদ্দিকি কলেজ। আজকে আমরা পদার্থবিজ্ঞান বিষয়ে নবম অধ্যায় অর্থাৎ স্থির তড়িৎ থেকে আলোচনা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় বৈদ্যুতিক বল। তোমরা যে যেখান থেকে আজকের এই ক্লাসটি দেখছো তাদের সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। প্রথমে আমরা বৈদ্যুতিক বল নিয়ে আলোচনা করব। বৈদ্যুতিক বল আসলে কি, এই সংজ্ঞাটি দেওয়ার আগে আমরা একটা পরীক্ষা দেখে নেব। সেটা হচ্ছে এভাবে একটা প্লাস্টিক দণ্ড যেটিকে ধনাত্মক চার্জে চার্জিত করে একটা দৃঢ় অবলম্বন হতে এভাবে মুক্তভাবে আমরা ঝুলিয়ে দিলাম। এবার ধনাত্মক চার্জে চার্জিত অপর একটি দণ্ডকে যদি আমরা এই পাশ থেকে টাচ করাই তাহলে কি ঘটনা ঘটবে, দেখা যাবে যে এই চার্জটি বা এই চার্জিত চার্জিত এই প্লাস্টিক দণ্ডটি এদিকে ঘুরে যাচ্ছে। অর্থাৎ এই আমাদের হাতে যে ধনাত্মক চার্জে চার্জিত প্লাস্টিক দণ্ড বা পলিথিন দণ্ড রয়েছে সেটি কিন্তু ঘুরে উঠতে ঘুরে যাচ্ছে, অর্থাৎ এরা পরস্পরকে বিকর্ষণ করছে। এটি খুব সহজে বোঝা যায়। আবার আমরা এই চার্জটিকে সরিয়ে নিয়ে আমরা যদি এখানে আরেকটা কী করে ঋণাত্মক চার্জিত একটা বস্তু স্থাপন করি সেক্ষেত্রে কি দেখা যাবে, সেক্ষেত্রে দেখা যাবে যে এটি পরস্পরকে এটা এইদিকে না ঘুরে উল্টা দিকে ঘুরে যাচ্ছে, অর্থাৎ এটা পরস্পর খুব কাছে চলে আসছে। তার মানে কি বোঝা যাচ্ছে, এটি আকর্ষণ করছে। দুইটি পরীক্ষার দ্বারা আমরা বুঝতে পারলাম যে সেম চার্জ রিপালস ইচ আদার অ্যান্ড অপোজিট চার্জ অ্যাট্রাক্টস ইচ আদার, অর্থাৎ সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। এই যে আকর্ষণ বা বিকর্ষণ বল, এই বলটাই হচ্ছে বৈদ্যুতিক বল। সুতরাং আমরা এই সংজ্ঞাটা সহজে দিতে পারি যে দুটি আধান বা দুটি চার্জের মধ্যে যে বল ক্রিয়া করে এটি হচ্ছে মূলত বৈদ্যুতিক বল। সহজভাবে সংজ্ঞায়িত আমরা এভাবে করতে পারি। এই বৈদ্যুতিক বল নিয়ে একটা সূত্র দিয়েছেন বিজ্ঞানী কুলম্ব। এই সূত্রটিকে তিনি কুলম্বের সূত্র নামে অভিহিত করেছেন। সূত্রটি হলো নির্দিষ্ট মাধ্যমে দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান চার্জদ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই বল এদের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। এই সূত্রটি আমরা ব্যাখ্যা করবো। এখান থেকে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি। চিত্রে দুটা চার্জ দেখানো হয়েছে, একটা চার্জ হচ্ছে Q1 এবং একটা চার্জ হচ্ছে Q2, এবং তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে R। সুতরাং দুইটা চার্জ হতে পারে তারা ধনাত্মক বা ঋণাত্মক চার্জ। যদি চার্জ দুটি ধনাত্মক হয়ে থাকে তাহলে তাদের মধ্যে বিকর্ষণ বল কাজ করবে, বা যদি একটা ধনাত্মক একটা ঋণাত্মক হয় তাহলে তাদের মধ্যে আকর্ষণ বল কাজ করবে। মোট কথা, দুটি চার্জ যদি একই ধরনের হয়ে থাকে তাহলে তাদের মধ্যে বিকর্ষণ বল কাজ করবে, আর যদি বিপরীতধর্মী হয়ে থাকে তাহলে তাদের মধ্যে আকর্ষণ বল কাজ করবে। তো আমরা ধরি আকর্ষণ হোক আর বিকর্ষণ হোক, একটা বল তো কাজ করবে। আমরা ধরি যে এই বলটা হচ্ছে এফ। সুতরাং আমরা লিখলাম F=F=proportional। এবার আমরা কুলম্বের সূত্রটাকে আমরা যে গাণিতিক রূপটাকে মানে কুলম্বের সূত্রে যে গাণিতিক রূপটা সেটা আমরা আসবো। অর্থাৎ তিনি থিওরিক্যালভাবে যে সংজ্ঞাটা আমরা একটু বললাম সেই সংজ্ঞাটাকে আমরা এবার গাণিতিকভাবে লিখবো। তাহলে সূত্রে বলা হয়েছে যে দুটি চার্জের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান চার্জ দুটির গুণফলের সমানুপাতিক। অর্থাৎ আমরা বলতাম এই যে চার্জ, একটা হচ্ছে Q1 একটা হচ্ছে Q2, এদের গুণফলের সমানুপাতিক আমরা কিন্তু দিলাম, দেখো সমানুপাতিক, এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ মধ্যবর্তী দূরত্ব হচ্ছে R, তাহলে R এর কী হবে, R এর বর্গ হবে তার আবার ব্যস্তানুপাতিক। তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা কিন্তু ব্যস্তানুপাতিক, অর্থাৎ নিচে যেটা লিখবো ভাগ আকারে যেটা থাকবে এটা কিন্তু ব্যস্তানুপাতিক। ঠিক আছে, সমানুপাতিক এবং ব্যস্তানুপাতিক তোমরা বোঝো, এরা পূর্ববর্তী ক্লাসে আমি এগুলো পড়িয়েছিলাম। সুতরাং আমরা কুলম্বের সূত্রের গাণিতিক রূপটা এখানে লিখলাম। এবার আমরা একটু ব্যাখ্যায় আসি। দেখো তাহলে এই সূত্রটা যদি আমরা ব্যাখ্যা করি তাহলে কী দাঁড়ায়। আমরা জানি যে সমানুপাতিক চিহ্ন যখন উঠে যায় তখন কী বসে, একটা সমান চিহ্ন বসে, এবং সমান চিহ্ন বসার পর এখানে একটা একটা ধ্রুবক বসে, সেই ধ্রুবকটাকে আমরা এখানে কে বা সি দ্বারা একটা চিহ্নিত করলাম। তারপরে বাকিটা যা আছে তাই Q1 Q2 ÷ R² তাহলে এই যে আমরা মানটা পেলাম এটি হচ্ছে আমাদের কুলম্বের সূত্র। এই সূত্রটি ব্যবহার করে আমরা দুটি চার্জের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আমরা সহজেই নির্ণয় করতে পারব। ঠিক আছে, তাহলে এখানে একটা ধ্রুবক আমরা পেলাম সি, এই ধ্রুবকটির নাম হচ্ছে কুলম্বের ধ্রুবক। ঠিক আছে, তো পরীক্ষা নিরীক্ষা দেখা গেছে এই সি এর একটা মান আছে, সেই মানটা হচ্ছে 9×10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার, এটি হচ্ছে সি এর মান।
ঠিক আছে, এই মানটা কিন্তু একদম নির্ধারিত একটা মান, এটি সবসময় ধ্রুবক। এই মানটি আমাদের মুখস্থ রাখতে হবে যে কোনো ধরনের এই অধ্যায় থেকে গাণিতিক সমস্যাগুলো আসলে এই সূত্রটি প্রয়োজন হবে এবং এই ধ্রুবকটিও আমাদের প্রয়োজন হবে। এখন এই যে ধ্রুবকটি আমরা পেলাম এবং কুলম্বের সূত্রটাও আমরা গাণিতিকভাবে পেলাম, এখন তোমার মনে প্রশ্ন থাকতে পারে এই কুলম্বের ধ্রুবকটা আসলে কী বা কীভাবে এই মানটা আমরা পেয়েছি, সেই ব্যাখ্যাটা আমরা এবার আসবো। আমরা যে কুলম্বের সূত্রটা পেয়েছি এই সূত্রটাকে আমরা এক নাম্বার সমীকরণ দ্বারা চিহ্নিত করলাম। এখন আমরা মনে করি যে দুইটা চার্জ, এই যে এখানে চিত্রে দুটো চার্জ দেখতে পাচ্ছি কিউ ওয়ান এবং কিউ টু, প্রত্যেকটা চার্জ হচ্ছে 1 কুলম্ব মানে, অর্থাৎ কিউ ওয়ানে কিউ ওয়ান ইকুয়াল টু 1 কুলম্ব এবং অনুরূপভাবে কিউ টু ইকুয়াল টু 1 কুলম্ব, অর্থাৎ একক মানের দুটি চার্জ। ঠিক আছে, একক মানের দুইটা চার্জকে এভাবে আমরা পাশাপাশি স্থাপন করেছি এবং তাদের মধ্যবর্তী মানে ক্রিয়াশীল বল হচ্ছে এফ, ঠিক আছে, এবং তাদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে আর। তাহলে আমরা মনে করলাম যে ডিস্টেন্স আর হচ্ছে 1 মিটার। ঠিক আছে, তাহলে এই তিনটা তথ্য আমরা যদি 1 নং সমীকরণে বসিয়ে দিই তাহলে আমরা কী পাবো একটু দেখি। তাহলে এফ ইকুয়াল টু সি ইন্টু কিউ ওয়ান কিউ টু, উভয় মান হচ্ছে 1 এবং নিজে আর এর মানও হচ্ছে 1, শুধু আমরা পেলাম হচ্ছে এফ ইকুয়াল টু সি। দ্যাট মিনস এফ ইকুয়াল টু সি, দ্যাট মিনস সি ইজ 1 কাইন্ড অফ ফোর্স, অর্থাৎ সি হচ্ছে এক ধরনের বল। তাহলে এই বলটা আসলে কেমন বল? আমরা যেহেতু এখানে বসিয়েছি যে কিউ ওয়ান ইকুয়াল টু 1 কুলম্ব এবং কিউ টু ইকুয়াল টু 1 কুলম্ব এবং আর ইকুয়াল টু 1 মিটার, তার মানে আমরা বুঝতে পারলাম যে 1 কুলম্ব মানের দুটি চার্জ কে যদি আমরা পরস্পর 1 মিটার দূরে স্থাপন করি তাহলে তাদের মধ্যে যে বল ক্রিয়াশীল হয় সেটি হচ্ছে কুলম্বের ধ্রুবক এবং এই কুলম্বের ধ্রুবককে সি দ্বারা প্রকাশ করা যায়। তাহলে কুলম্বের ধ্রুবকের যে সংজ্ঞাটা বা যে মানে যে ব্যাখ্যাটা আমরা দিলাম এটা কিন্তু মুখস্থ করার প্রয়োজন নেই, এই কুলম্বের সূত্রের সাহায্যে এটি কিন্তু প্রমাণ করা যায় বা ব্যাখ্যা করা যায়। তো এখান থেকে তোমাদের একটা অনুধাবনমূলক প্রশ্ন হতে পারে যে কুলম্বের ধ্রুবকটা ব্যাখ্যা করো, তখন তোমাকে এই সূত্রটি লিখে এভাবে ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, এবার আমরা কুলম্বের ধ্রুবকটা তো পেলাম, কুলম্বের ধ্রুবকের এককটা এবার আমরা বের করবো। ঠিক আছে, কুলম্বের ধ্রুবকের এককটা বের করবো। তাহলে আমরা যে এই সমীকরণটা পেয়েছিলাম অর্থাৎ 1 নম্বর সমীকরণ, এটি আমরা ব্যবহার করব, এটি ব্যবহার করে আমরা কিন্তু সি এর মানটা প্রথমে বের করবো। তাহলে আমরা কীভাবে সি এর মানটা বের করবো? আমরা একটু ক্রস গুণ করবো, সি ইন্টু কিউ ওয়ান কিউ টু ইকুয়াল টু এফ আর স্কোয়ার, অর্থাৎ আমরা এখানে ক্রস গুণ করলাম। ঠিক আছে, তারপর আমরা কী করবো? সি এর মানটা বের করবো, তাহলে এফ আর স্কোয়ার ডিভাইডেড কিউ ওয়ান কিউ টু, এখানে আমরা এই মানটা পেলাম। ঠিক আছে, এখন আমরা এককটা বের করবো। দেখো আমরা তো জানি যে এখানে কী কী রাশি আছে, এফ আছে, আর আছে এবং কিউ আছে, তিনটা রাশি আছে এখানে। তাহলে এফ এর মান কিন্তু, এফ হচ্ছে বল, তার এক হচ্ছে নিউটন, এটা আমরা সবাই জানি। তারপরে এখানে হচ্ছে আর, আর হচ্ছে কি? ডিস্টেন্স বিটুইন টু চার্জেস। সো উই নো দ্যাট মিটার ইজ দ্য ইউনিট অফ ডিস্টেন্স, অর্থাৎ দূরত্ব একটা হচ্ছে মিটার, আমরা এখানে মিটার লিখলাম যেহেতু এখানে স্কোয়ার আছে, আমরা এখানে স্কোয়ার দিলাম। ঠিক আছে, তারপর আমরা নিচে দুইটা চার্জ আছে, একটা কিউ ওয়ান একটা কিউ টু, এবং আমরা জানি চার্জের একটা হচ্ছে সি বা কুলম, তাহলে আমরা এখানে দুইটা সি লিখবো। ঠিক আছে, বা আমরা তাহলে এখান থেকে এইটা যদি আমরা উপরে নিয়ে আসি তাহলে কী পাবো? আমরা দেখো নিউটন মিটার স্কোয়ার, আর এখানে দেখো দুইটা সি আছে, দুইটা সি সি কিন্তু আমরা একসাথে লিখি তাহলে কী হবে? আমরা লিখতে পারি কিন্তু সি স্কোয়ার বা কুলম স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা আরেকটা লাইন করি সর্বশেষ, তাহলে আমরা পাবো নিউটন মিটার স্কোয়ার, এটা যদি উপরে নিয়ে আসি তাহলে পার কুলম স্কোয়ার। দিস ইজ দ্য ইউনিট অফ কুলম্বস কনস্ট্যান্ট, দিস ইজ দ্য ইউনিট অফ কুলম্বস কনস্ট্যান্ট, অর্থাৎ এটাই হচ্ছে কুলম্বের ধ্রুবকের একক। তাহলে আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি, এই সূত্রটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটি ব্যবহার করে আমরা নানা ধরনের গাণিতিক সমস্যা সমাধান করতে পারবো। তো আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে, পরবর্তী ক্লাসে আসার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।